নৌকাটা বন্ধুরা ফেসির আছে, নৌকাটাকে নামাতে গেলে সত্যি খুবই কষ্টকর। এই তো যাক, ফাইনালি বেরিয়ে গেছি বন্ধুরা। এবার বেরিয়ে পড়বো আমরা। দেরি করে লাভ কি, স্টার্ট দিতাম, বেরিয়ে পড়ি। অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের আজকে পরিকল্পনা আছে, আমরা একটু কাঁকড়া ফাঁকড়া ধরবো আর তার সঙ্গে একটু মাছ ধরারও পরিকল্পনা আছে। এখন কতদূর কি হয় তো চলো। চাপে ধরবো, কি হবে তো, খেপ জাল দিয়ে মাছ ধরবো, সেই মাছ আমাদের একদম চাপে খাবো আজকে। আর সঙ্গে আমাদের অনেক দাদারাও আছে, পাপন দা আছে এখানে, সুভজিৎ দা আছে, ভেতরে আরো একটা দাদা আছে। তো সবাই মিলে আজ বন্ধুরা জমিয়ে দারুণ একটা পিকনিক করতে চলেছে, দারুণ এনজয় হবে। চলো বেরিয়ে পড়ি তাহলে, রেডি তো সবাই? ফাইনালি কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি, আর আজকে পরিকল্পনা আমাদের দুটো টিম করে দেবো। এক টিমে যাবে হচ্ছে মাছ ধরার জন্য, আর একটা টিম যাবে হচ্ছে কাঁকড়া ধরার জন্য। তো কোন টিমটা কোনটা, এটা কি থাকবে, এটা এই টিমটা কিসে যাবে, মাছে, এটা কি কাঁকড়া? তো চলো ঠিক আছে, তাড়াতাড়ি করো, বেশি লেট করবো না কিন্তু। এইবার ভাগাভাগি হবে, ভাগাভাগি হবে এর মধ্যে কে কোথায় কি যাবে। যাই হোক বন্ধুরা, আজ আপনাদের প্রথমে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে যেগুলো আমরা চার হিসেবে ব্যবহার করি, তো সেইগুলো আজকে ভাজা ফাজা করবো, একদম রান্না বান্না হবে, দারুণ মস্তি হবে। তো খেপ জালে যে মাছগুলো আজকে পাবো সেগুলোই আমাদের খাওয়া দাওয়া হবে। কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, ব্যাগেও কিন্তু কিছু হয়েছে, অল্প কিছু। কটা কাপ দিলে? বাহ বন্ধুরা, তিনটা কাপ মাছ দেখুন শুধু, সাইজ দারুন। একটা দুটো পড়েছে, বেশ সব ভিড়ে চলে যায়। ঠিক আছে, কোন খাপে কিরকম মাছ পড়ে ঠিক নেই, কোন কোন খাপ। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, এক আমাদের প্রথম টিম মেছো টিম ওরা কিন্তু চলে গেছে। আমাদের কি দায়িত্ব মাথায় আছে, একদম সব রেডি তো? এ বাবা, দাদাকেও দেখো আমাদের, হ্যাঁ সেই জেলে সাজিয়ে দিল একদম। তো এইবার বন্ধুরা যে সামনেটা জায়গা দেখছো, এইখান থেকে আমরা কাঁকড়াগুলো খুঁড়বো, একটু ভিতরে যাবো আস্তে আস্তে, ভিতরে জঙ্গলের ভিতরে, ওখান থেকে কাঁকড়াগুলো খুঁড়ে বার করতে হবে। আর ভাই ওরা কিন্তু লোক অনেক মাছ ধরবে, কিন্তু আমাদের কিন্তু চাপে কাঁকড়া ধরতে হবে, হবে তো? তোরা দুজন আছিস তো, ভাতটা ভাতটা রেডি করা, তার মধ্যে আমরা চলে আসছি, কি হবে তো? চলো ঘুরে আসছি, দাদাকেও কাজে লাগিয়ে দিস। ঠিক আছে, একটা লাঠি অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন, মানে খুন্তা যেহেতু আনা হয়নি। চলো দেখি ভিতর দিকে যাই। শুধু গর্ত থাকলে হবে না, কাঁকড়া আছে, হাত দিয়ে দেখো দেখি কেমন পারো। একটা পেয়েছে,
সত্যি ঠিক আছে দাও দাও হয়ে যাবে, একটা লাঠি হলে হয়ে যাবে, শুকনো ডাল। ওই সুখ ভাই বলছে বন্ধুরা এখানে একটা কাঁকড়া আছে, তো একটু খুঁড়ে দেখি। দেখো এক্সপিরিয়েন্সটা নাও, এখনো হাতে আসেনি, এই তো চলে এসছে সত্যি, পুরো বড় না ঠিক আছে। যাক বন্ধুরা আরো খুঁজতে হবে আমাদের, তোমার দেখা হতে হবে না, প্রথমবারে বুঝে গেছি দাদা, অত সহজ না, আগে এক মাস ট্রেনিং নাও তারপরে, অত সহজ আছে নাকি? সত্যি আছে, কি বলিস? পুরো নলি ছাপ রয়েছে, এই তো দেখো, এই তো হেঁটেছে, বুকের ছাপ রয়েছে, ও আছে। কি মনে হচ্ছে সুভাই? আচ্ছা যখন বলছে তাহলে নিশ্চয় আছে বন্ধুরা। হ্যাঁ এই তো, এই তো দাদা, এই তো, এই তো, এই তো, রয়েছে 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 রয়েছে, এই যে মালটা, এই তো মালটা, কতক্ষণ থাকবে? ওই তো বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, কাকড়া সাইজ সেই রকম না। যাক আরো একটা পাওয়া গেছে, বলো কেমন লাগছে দাদা? এ ভাই জলদি নিয়ে, জলদি 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 বুধু ভাই, জলদি নিয়ে, জলদি নিয়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি দেখি কাকড়া দেখি, কেমন দেখি দেখি, গর্তের মধ্যে একদম সলিড সারি থাকে, ঝোঁকা খুব কম দেখা যায় বলছে। একদম লাল লাল কাকড়া তো দেখছি রে, সব বিকে গেছে। তাহলে গড়ে কটা হলো? তিনটে। যাই হোক বন্ধুরা তিনটে হয়েছে, আমাদের লোক সংখ্যা আজকে অনেক, তো অনেকটা খাটতে হবে আজকে আমাদের। তো বন্ধুরা আমরা মাছ ফাঁস ধরে এখন বেরোচ্ছি, সামনের দিকে আমাদের সুমন্তরা আছে, ভিতরে কাঁকড়া ধরছে, আস্তে আস্তে আগাই, আমাদের যেহেতু ছোট নৌকা আস্তে 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 যেতে হবে। চলো চলো, মাঝে কে চলে আসলো, জাল খেয়ে মাছ ধরে, তাহলে আমাদের আবার দেখা হচ্ছে মিটাপের সময়, ততক্ষণের জন্য টাটা। এই যে বন্ধুরা সুমন্দারের বোট দেখা যাচ্ছে, ওই যে ওই ভিতরে ওরা মনে হচ্ছে নেই বোটে, ওরা বোধ হয় ভিতরে কাঁকড়া ধরছে এখন। কি করলে সুমন্দা, কি করলে কাঁকড়া হয়েছে? আমরা আমরা কেলো করেছি একদম, মাছই পাইনি, একটা মাছ পাইনি।
ওই যে কটা দুটো দু তিনটা মাছ পড়ে কি করলি দেখো দেখো পার্শ্বে গুলো দেখো শুধু ঘর দিয়ে তোলো পার্শ্বে চিংড়ি কি খাওয়া দাওয়া চরম লেভেলে তোমার ওই আংটা কলটা বাঁধাও এই দাদার পরে কিন্তু আমার খরচা নেই আগের বারে কিন্তু মিস করেছে আছে দারুণ মস্তি পেয়েছে সত্যি এটা নড়া চড়া করে না কত পাওয়া গেছে ফাইনালি উঠে এসছে কাকড়াটা এই যে থ্যাংক ইউ দাদা যতটা হয় না তো অনেক সময় লেগে যাবে অ্যাকচুয়ালি বন্ধুরা অনেকটাই সময় খেয়েছে কষ কষ খেয়েছে রে পাকামি করার কি দরকার ছিল সুখ ভাই ডাক দিল বলছে নাকি একটা কাঁকড়া আছে বাকি রাস্তা গাছের মুড়ের ভিতরে ঢুকেছে ও এখানে আচ্ছা 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 ভিতরে তো ইজি নয় ঠিক আছে যে কটা হয় মোটামুটি দেখ না পাঁচ সাতটা যদি হয়ে যায় ওই মিলে খাওয়ার মতো নাকি বুধ ভাই হ্যাঁ পাঁচ সাতটা হলে খাওয়ার মতন হলে সবাই বেরোয় বেরোয় ক্যামেরা ব্যাটারিও কমে গেছে রে এই তো বন্ধুরা একটা বেরিয়ে গেছে দেখুন সলিড জিনিস এটা একটু বড় আছে হ্যাঁ বুঝতেই পারছে না কি হয়েছে একদম জলের কানায় আছে নাকি না না লাগবে না শুভজিৎ দা দারুণ মজা পাচ্ছে আর কাঁকড়া গুলো দেখলেও আপনারা চিনতে পারবেন একদম কালো পাকা একদম পাকা কাঁকড়া ফুল পাকা কাঁকড়া বললাম তো পাকা কাঁকড়া একদম পাকা মিশন সাকসেস এগুলো দিয়ে আসি দুজন থাকে কেন তোরা একটু ট্রাই কর আমরা আসছি কাজটা তো শুরু করি না তো আবার খেতে খেতে কিন্তু সেই সন্ধ্যা হয়ে যাবে কিন্তু না না দাদার কাছ দাও আমি আমার দুজন চলে আসি তোরা একটু দেখ যদি যদি পাশ পড়ে কিছু একবারে নিয়ে আয় ঠিক আছে চলো চলো দাদা চলো ঠিক আছে ঠিক আছে না না তুমি জ্বালতি নাও চলো 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 ওটা ধুয়ে নিয়ে আসবি ওটা নৌকাতে রেখে দেবো হাত কেটে ফেলে দেবে পেটে ডিম হয়েছে না না
এই যে বন্ধুরা আমাদের সুখ ভাই আর বুধু ভাই চলে এসেছে বরাং কুটে নিয়ে আইছে এই যে লাস্টে দুটো কাকড়া খাওয়া নিয়ে চলে যাও এটা তো কথা হইলো কাকড়া ম্যান বসো বড় দাদা কি এখন কথা না দাদা দেখে নিও আমাদের ভাত হয়ে গেছে আর কিছু মাছ এখানে কেটে নিয়েও চলে এসছে আর কৌশিক ভাই ওই ভাই শুরু করে দাও তুমি কারণ অনেক মাছ অনেক সময় লাগবে ভাজতে মাছ ভাজা অবশেষে কমপ্লিট হলো লাস্ট ছিল চিংড়ি মাছ আর পার্শে মাছ আর তোমরা কি উঠবে না জল দিয়ে নাকি আমি তো এই মাছ ঠান্ডা করা এতক্ষণ ওরা ছিল ভালোই লাগছে সেন্টা বুঝলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিচ্ছু থাকবে এর মধ্যে আর সাথে এই মাছগুলো তাই তো হালকা হলুদ লঙ্কার গুঁড়ো এর মশলাটা পুড়ে না যায় বুঝতে পারছেন না বন্ধুরা পাপনটা কি করতে যাচ্ছে একটা দই দিয়ে নেবে একটু টমেটো নেই তো না এর কাছে মিশিয়ে দিলাম ঝোলটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর যেরকম গন্ধও ছাড়ছে হালকা সাই গরম মশলা লঙ্কার করে একটু জল দিয়ে দিয়েছে পরে আর ওইখানে বন্ধুর সময় আড্ডা মারছে দেখুন ভালোই তো মজা নিচ্ছে তোমরা আচ্ছা একটা তো কমপ্লিট এবারে কি কাঁকড়া কাঁকড়া কে করছে দারুণ হয়েছে বন্ধুরা দেখুন দেখা আমি চেক করে দেখি হালকা করে কাঁকড়া আর আলু ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি এখানে আর রান্নাবান্না তো আজকে আমাদের দুটো আছে এখানে কাঁকড়ার তরকারি আর পার্শে মাছ হয়েছে তো রান্নাবান্না কেমন হয়েছে বলো দেখি দারুণ এক কথায় ভালো হয়েছে পাপন দা এটা রান্না করলে এটা কেমন লাগলো বলছে ওটা হচ্ছে পার্শে মাছ হ্যাঁ সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হয়েছে জানা হ্যাঁ প্রথমেই চেক করে দেখলাম হয়ে গেছে টমেটো পাকা টমেটো হলে একদম জমে যেত কথা বলতে ইচ্ছা করে না ঠিক ঠিক আর এইখানে আছে আমাদের একটা দাদা আমার সাথে এসেছে আজকে তা কেমন লাগছে বলো মাইন্ড ব্লোয়িং অসাধারণ টাটকা মাছ আর অ্যামেজিং রান্না আবার আসবো বারবার আসবো বন্ধুরা সবাই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম কিন্তু বুধবাই এখনো খেয়ে যাচ্ছে এখানে বুধবাই এমনি একটু লেট হয় সবার লাস্টে বসেছিল যেহেতু তারপর আবার কাঁকড়া তোমার লাগবে না খেতে তা তো একটু লাগবে তবে আজকে কিন্তু দারুণ মজা হয়েছে কি বলো দারুণ মজা হয়েছে খাওয়া দাওয়া যেরকম টেস্ট তার সাথে যেরকম মাছ ধরলাম কাঁকড়া ধরে রান্না বান্না করলাম খুব দারুণ মজা করেছি সবাই জলে সাঁতার কাটলাম স্নান করলাম
তাহলে কি করা যায়, শেষ করি বাড়ির দিকে যাই নাকি? চলো চলো। সো বন্ধুরা তাহলে কিন্তু ভিডিওটা আর বেশি বড় করছে না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।